আসসালামু আলাইকুম, আপনারা দেখতেছেন MS কৃষি চ্যানেল। আর আজকে আপনাদেরকে দেখাবো যে আমার একটি ছাগলে দুটি বাচ্চা হয়েছে। সেই বাচ্চা দুটি দেখাবো যে কেমন হয়েছে, সেই বাচ্চাগুলো কেমন যত্ন নেবেন, মাঠে কি কি খাওয়াবেন বাচ্চা হওয়ার পর, এসব বিস্তারিত জানাবো। তার আগে একটি কথা বলতে চাই, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসেন শুরু করা যাক। এই যে এই ছাগলটা, এই ছাগলে দুটা বাচ্চা হয়েছে, এটা হচ্ছে আগের বাচ্চা, আর তারপরে দিচ্ছে এই যে দুটা বাচ্চা, দুটা কালারে সুন্দর কালার। তার মায়ের যেই গলায় যে এই দুটা আছে, ওই বাচ্চা দুটারও হয়েছে আর কি। এই যে দেখতেছেন, আমাদের এই ছাগলের দুধও ভালো হয়, বার দেখলে বুঝতে পারবেন। বাচ্চাগুলোকে দেখাই, এই বাচ্চা কালারই ভালো, এটা হরিণের মতন কালার, এই কালারটা ভালো, কানগুলো অনেক লম্বা লম্বা, ক্রস জাতের। এগুলা তোতাপুরি হরিয়ানা, এগুলা দিয়ে বিট করানো হয়েছে এর মাদেরকে, ক্রস আসে। এই আপনার 5 থেকে 7 দিন এই বাচ্চাগুলোকে দুধ খাওয়াইতে হবে নিজে ধরে ধরে, কারণ তারা এখনো নিজে খেতে পারবে না, সেজন্য ধরে ধরে দুধ খাওয়াইতে হবে। 5 থেকে 7 দিন দুধ খাওয়াইলে তারপর থেকে নিজে নিজে খাইতে পারবে। দুটা খাওয়াইলাম, এখনই দুটা বসে আছে, এই খাতে খড় খাওয়াই খেতে দিছি আর কি ছাগলগুলোকে। অল্প করে খাচ্ছে, আবার বাচ্চার কাছে যাচ্ছে, এই জন্য শেষ করতে পারেনি। এটা তার আগের বাচ্চা এই ছাগলের, এটারও কালার হরিণের মতন কালার, বাদামি কালার। এই যে আর বাচ্চা হওয়ার পর পরেই যে ছাগলটা বাচ্চা দিবে ওই ছাগলটাকে আপনারা জিঙ্ক খাওয়াবেন, কারণ এর সাথে নাভিটা কাঁচা থাকার কারণে ইনফেকশন হয়ে যেতে পারে, জিঙ্ক খাওয়াইলে শুকে যায়। বাচ্চাটাকে ভালোভাবে দুধ খাওয়াবেন, দুধ খাওয়াইলে বাচ্চাটা সবল হবে আর কি। একে এখন গা ধুয়ে দেওয়া যাবে না, কারণ শরীরে ব্যথা থাকে, অনেক সময় জ্বর থাকে, বুঝতে পারবেন না। এই সময় যদি গা ধুয়ে দেন তাহলে জ্বর আসার সম্ভাবনা থাকে, অসুস্থ হয়ে পড়ে। কালকে বাচ্চা দিছে, কালকে দুপুরে দিছে, এখনো 24 ঘন্টা হয়নি। আপনারা ছাগলের বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা দুটোকে ভালোভাবে যত্ন নেবেন, কারণ বাচ্চারা অনেক সময় মাটি চাটে আর কি, চাটে যদি খায় তাহলে অনেক সময় পাতলা পায়খানা হইতে থাকে, এটা সহজে সারে না। এই জন্য আপনারা ছাগলের বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে ছাগলদের যত্ন নেবেন। বাচ্চা দুটার যত্ন নিলে বাচ্চাগুলো ভালো থাকবে। দেখুন খাওয়া দাওয়া হয়ে গেছে, এই জন্যে দুইজনে বসে বসে আরাম করতেছে, একটু পরে ঘুমাবে হয়তো বা, কারণ এখন রোদ বেশি আসেনি, 8টা বাজে, রোদ্রে হালকা রোদ্রে বসে আছে। এইটা হচ্ছে তার আগের বাচ্চা। ছাগল পালে লাভ কি, বছরে দুটা বাচ্চা হবেন। এই যে বাচ্চাটা বড় হচ্ছে, তার মধ্যে এই যে আরেকটি বাচ্চা দিছে। আর আপনারা ছাগল পাললে সবসময় একটা মাটি থেকে উপরে যাতে রাখা যায় এরকম ব্যবস্থা করবেন, নাহলে ছাগল অল্পতে অসুখ হয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হইতে পারে, এই জন্য সবসময় মাটি থেকে উপরে রাখবেন। আমি এটা দিনের বেলা এখানে রাখি, আর রাতে হইলে ঘরের ভিতরে রাখি, এটা রুম আর কি, ওই রুমের মধ্যে আমার এই ধরনের করা আছে, এই জন্য এর উপরেই রাখি। এই যে ফাঁকা ফাঁকা দেখেন আমার দেওয়া আছে, প্রস্রাব করার সঙ্গে সঙ্গে প্রস্রাব পায়খানা সব নিচের দিকে যেন পড়ে যায় ওরকম ব্যবস্থা করা আছে।
ঘাস না খায় যে বাচ্চার জন্য সে তেমন খাইতে পারেনি ঘাস, আপনারা ঘাস খাওয়াবেন, এই যে ঘাসটা কাটে দিব, যেটা বারবার ক্যামেরার সামনে আসতেছে, কালারটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আর এর পরবর্তী ভিডিও আমি বানাবো কম খরচে কীভাবে দানাদার খাবার তৈরি করা যায়, এটা নিয়ে বিস্তারিত জানাবো আপনাদেরকে। পরে ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান ভিডিওটি। আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।